আজকের টিউটারে সবাইকে স্বাগত আজকের বিষয় একতরফা দাখিলা পদ্ধতি অর্থাৎ আমরা যে উদ্দীপক নিয়ে আলোচনা করব এই উদ্দীপকটা একতরফা দাখিলা পদ্ধতির উদ্দীপক তো দেখা যাক উদ্দীপকে কি বলা আছে মিসেস ফাহিব একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব বই সংরক্ষণ করেন তার হিসাব বই হইতে নিচের তথ্যগুলি পাওয়া গেল এখানে কিছু সম্পদ এবং দায়ের তালিকা দেওয়া আছে একটা হলো প্রথম দিনের অর্থাৎ বছরের প্রথম দিনের এবং বছরের শেষ দিনের কিছু সম্পদ এবং কিছু দায় এরপরে অতিরিক্ত তথ্য কিছু দেওয়া আছে মিসেস ফাইম সারা বছর ধরে কারবার হইতে নগদ পঞ্চাশ হাজার টাকা এবং দশ হাজার টাকার পণ্য উত্তোলন করেন এক এপ্রিল তারিখে মালিক তার ব্যক্তিগত মোটর লরি এক লক্ষ টাকায় বিক্রি করে উহার দুই পঞ্চমাংশ দ্বারা কারবারের জন্য যন্ত্রপাতি ক্রয় করে অর্থাৎ দুই পঞ্চমাংশ বলতে এক লক্ষ টাকার পাঁচ ভাগের দুই ভাগ অর্থাৎ চল্লিশ হাজার টাকার যন্ত্রপাতি ক্রয় করেছে এরপরে বলছে অন্যান্য তথ্যাবলীর মধ্যে বলছে অগ্রিম প্রদত্ত বিমা চালামি পাঁচ হাজার টাকা এবং অগ্রিম প্রাপ্ত ভাড়া দুই হাজার টাকা মূলধন ও নগদ উত্তোলনের উপর পাঁচ পার্সেন্ট ধার্য করতে হবে বিবিধ দেনাদারের তিরিশ হাজার টাকা আদায়যোগ্য নয় অবশিষ্ট দেনাদারের উপর পাঁচ পার্সেন্ট অনাদায়ী দেনা সঞ্চিতি ধার্য করতে হবে দালান কোঠা ও যন্ত্রপাতির উপর পাঁচ পার্সেন্ট এবং আসবাবপত্রের উপর দশ পার্সেন্ট অবসয় ধরতে হবে এক একজন জুলাই ঋণ পরিশোধ করা হয়েছে করণীয় প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করতে বলা হয়েছে লাভ লোকসান বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে বিষয় বিবরণী তৈরি করতে বলা হয়েছে তবে আমি এখানে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই যে যারা এই অঙ্কটা দেখবেন তারা অবশ্যই অবশ্যই উদ্দীপকটা খাতায় লিখে রাখবেন উদ্দীপকটা খাতায় লিখার পর যদি সলিউশনটা দেখেন তাহলে অবশ্যই আপনাদের বুঝতে সহজ হবে এবং কোন এন্ট্রিটা কেন কোথায় আসছে সেটা ধরতে সক্ষম হবেন এবার দেখি কীভাবে এটা সলিউশন করা যায় সর্বপ্রথমেই বলছে প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় অর্থাৎ এখানে প্রারম্ভিক মূলধন নির্ণয় করব হলো বছরের প্রথম দিনের সম্পদগুলি থেকে বছরের প্রথম দিনের দায়গুলি বাদ দেবো আর সমাপনী মূলধন নির্ণয় করব হলো বছরের শেষ দিনের সম্পদগুলি থেকে বছরের শেষ দিনের দায়গুলি বাদ দেব তো দেখি কি কি আছে একটা ঘর কাটলাম টাকা প্রারম্ভিক সমাপনী সম্পদ হলো টাকা প্রারম্ভিক সমাপনী তা প্রথমে আছে হাতে নগদ প্রথম দিনে আছে হলো পঁচাত্তর হাজার শেষ দিনে আছে এক লক্ষ টাকা এরপরে ব্যাংক ব্যালেন্স এখানে ব্যাংক জমা হবে কারণ হচ্ছে এখানে একটা দেওয়া আছে প্রথম দিনে আছে ব্যাংক জমা কোনো কিছুই লেখা নাই যদি কোনো কিছু লেখা না থাকে তাহলে আমরা বসবো এটা ব্যাংক জমার উদ্বৃত্ত আর যদি ক্রেডিট লেখা থাকে তাহলে আমরা বসবো এটা দায় ব্যাংক জমা অতিরিক্ত আবার জমা ব্যাংক জমার উদ্বৃত্তের সাথে অনেক সময় ডেবিট কথাটাও লেখা থাকে এখানে খেয়াল রাখতে হবে ডেবিট কথাটা যদি লেখা থাকে তাহলেও বুঝতে হবে যে এটা ব্যাংক জমার উদ্বৃত্ত শুধুমাত্র ক্রেডিট লেখা থাকলেই বুঝতে হবে ব্যাংক জমা অতিরিক্ত তো এখানে ব্যাংক জমা আছে হল আশি হাজার টাকা আর শেষ দিনে হলো জমা অতিরিক্ত এটা শেষ দিনের ঘরে বসবে দায় দিকে সত্তর হাজার টাকা এরপরে আসে পণ্য প্রথম দিনে সত্তর হাজার শেষ দিনে এক লক্ষ বিশ হাজার দেনাদার প্রথম দিনে হলো দুই লক্ষ শেষ দিনে হলো দুই লক্ষ পঞ্চাশ হাজার যন্ত্রপাতি প্রথম দিনে এক লাখ বিশ হাজার শেষ দিনে হলো এক লাখ ষাট হাজার এখানে প্রশ্ন হলো এক লাখ ষাট হাজার কেন হইল আমরা উদ্দীপকে দেখেছি মালিক তার ব্যক্তিগত মোটর লরি এক লক্ষ টাকায় বিক্রি করে তার দুই পঞ্চমাংশ দ্বারা কারবারের জন্য যন্ত্রপাতি ক্রয় করছে তা দুই পঞ্চমাংশে আসে হলো চল্লিশ হাজার তো বছরের প্রথম দিনে ছিল এক লাখ বিশ হাজার ক্রয় করেছে চল্লিশ হাজার এতে হয়েছে এক লাখ ষাট হাজার এরপরে আসবাবপত্র প্রথম দিনে ষাট হাজার শেষ দিনেও ষাট হাজার এটা কোনো ক্রয়ও নাই বিক্রয় নাই তারপরে আছে দালান কোঠা প্রথম দিনে দুই লক্ষ শেষ দিনেও দুই লক্ষ এরপর আছে দশ পার্সেন্ট ব্যাঙ্ক ঋণ তিরিশ হাজার টাকা প্রথম দিনে কিন্তু শেষ দিনে কোনো ঋণ নাই এখানে উদ্দীপকে বলা হয়েছে পয়লা জুলাই তারিখে ঋণ পরিশোধ করে দিয়েছে যেহেতু পয়লা জুলাই তারিখে ঋণ পরিশোধ করে দিয়েছে সেহেতু সমাপনী দিনে কোনো ঋণ নাই তারপরে আছে পাওনাদার প্রথম দিনে এক লাখ পঞ্চাশ হাজার শেষ দিনে দুই লক্ষ তিরিশ হাজার এইবার আমি সম্পদ প্রারম্ভিক সম্পদগুলি যোগ করলাম আট লাখ পাঁচ হাজার নিয়ে আসলাম দায় দিকে আট লাখ পাঁচ হাজার থেকে দায়গুলি বাদ দিলাম বেরোলো ছয় লাখ পঁচিশ হাজার এটাই হলো প্রারম্ভিক মূলধন এরপরে সম্পদগুলি সমাপনী সম্পদগুলি যোগ করলাম আট লাখ নব্বই হাজার নিয়ে আসলাম এখানে বিয়োগ করলাম বেরোলো পাঁচ লাখ নব্বই হাজার এটাই হল সমাপনী মূলধন তাহলে আমি এখানে আমাকে প্রশ্ন করা হয়েছিল প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করতে আমি প্রারম্ভিক মূলধনও পেয়ে গেছি সমাপনী মূলধনও পেয়ে গেছি এরপরে বলা হয়েছে আমি লাভ লোকসান বিবরণী তৈরি করতে তা লাভ লোকসান বিবরণী তৈরি করতে গেলে আমি কিছু টিকা এখানে দিয়েছি দেখি মূলধনের সুদ নির্ণয় করতে বলা হয়েছে তা মূলধন এখানে দুই ধরনের আছে একটা হলো প্রারম্ভিক মূলধন একটা হলো অতিরিক্ত মূলধন আর একটা হলো সমাপনী মূলধন তবে এখানে খেয়াল রাখতে হবে অবশ্যই যে প্রারম্ভিক মূলধনের সুদ হবে পুরা বছরের অতিরিক্ত মূলধনের সুদ হবে তারিখ অনুযায়ী তবে সমাপনী মূলধনের কোনো সুদ হবে না দেখি কিভাবে বের করা হয়েছে প্রারম্ভিক মূলধন আমার বেড়েছে ছয় লাখ পঁচিশ হাজার এর উপরে কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তাতে বের হল একত্রিশ হাজার দুইশো পঞ্চাশ অতিরিক্ত মূলধন চল্লিশ হাজার এটার উপরেও পাঁচ পার্সেন্ট কিন্তু এখানে অতিরিক্ত মূলধনটা বিনিয়োগ করা হয়েছে পহেলা এপ্রিল তাহলে পহেলা এপ্রিল হল নয় নয় মাসের তাহলে বারো দিয়ে ভাগ করলাম নয় দিয়ে গুণ করলাম বের হলো এক হাজার পাঁচশো যোগ করলাম বত্রিশ হাজার সাতশো পঞ্চাশ এলো টোটাল মূলধনের সুদ এরপরে আসে উত্তোলনের সুদ এখানে উত্তোলন দুই ধরনের আছে একটা হলো নগদ একটা হলো পণ্য তবে খেয়াল রাখতে হবে যে সব সময় নগদ উত্তোলনের উপরে সুদ্ধার্য করা হয় পণ্য উত্তোলনের কোনো সুদ্ধার্য করা হয় না তো দেখি উত্তোলনের সুদ হলো আমার নগদ উত্তোলন আছে হলো পঞ্চাশ হাজার এর উপরে ধরতে বলছে পাঁচ পার্সেন্ট যেহেতু উত্তোলনের কোনো তারিখ নাই উত্তোলনের যদি তারিখ উল্লেখ না থাকে গড় হারে ছয় মাসের সুদ ধরতে হয় তাহলে এই যে সুদটা বের হলো এটা আমি বারো দিয়ে ভাগ করব ছয় দিয়ে গুণ করব। তাহলে আমার বের হল এক হাজার পঞ্চাশ টাকা এরপরে আছে ঋণের সুদ ঋণ টাকা বছরের প্রথম দিনে ছিল এর উপরে বলছে এখানে দশ পার্সেন্ট তবে শর্ত হলো যে পহেলা জুলাই যেহেতু ঋণ পরিশোধ করছে তাহলে ছয় মাসের সুদ দিতে হবে তাহলে এই যে সুদটা বের হয়েছে এই সুদটাকে বারো দিয়ে ভাগ করলাম ছয় দিয়ে গুণ করলাম বের হলো পনেরোশো টাকা এরপরে আসে যন্ত্রপাতির অবসায় বছরের প্রথম দিনে যন্ত্রপাতি ছিল এক লক্ষ বিশ হাজার টাকা এটার উপরে ধরতে বলছে পাঁচ পার্সেন্ট বের হল ছয় টাকা আর ক্রয় করছিলাম মালিক যে টাকা দিয়েছিল তার মটর লরি বিক্রয়ের দুই পঞ্চমাংশ সেটা হলো চল্লিশ হাজার এটা বিনিয়োগ করা পাঁচ পার্সেন্ট ধরলাম কিন্তু এটা ব্যবসায় আসছে হলো পহেলা এপ্রিল তাহলে নয় মাসের তাহলে এই সুদটা এই অবসয়টাকে আমি বারো দিয়ে ভাগ করলাম নয় দিয়ে গুণ করলাম বের হলো আমার দু এক হাজার পাঁচশো তাহলে টোটাল আমার যন্ত্রপাতির অবসয় হয়ে গেল সাত হাজার পাঁচশো এরপরে আসি আসবাবপত্রের অবসায় ধরতে বলছে দশ পার্সেন্ট যেহেতু প্রথম দিনেও আসবাবপত্র যা ছিল শেষ দিনেও তাই আছে অতএব আমরা এখানে সরাসরি ষাট হাজার টাকার দশ পার্সেন্ট বের করে ফেললাম ছয় হাজার তারপরে বের করতে বলছে দালান কোঠার অবসায় দালান কোঠা ছিল দুই লক্ষ বছরের শেষ দিনেও দুই লক্ষ তাই এটার উপর সরাসরি পাঁচ পার্সেন্ট দশ হাজার টাকা এই টিকাগুলোর ফলে আমি এইগুলোর মাধ্যমে আমি লাভ লোকসান বিবরণী করতে সহযোগিতা পাবো এবার দেখি কি বলছে লাভ লোকসান বিবরণী তা লাভ লোকসান বিবরণী আমরা বিবরণী শকেও করতে পারি টি শকেও করতে পারি যদি বিবরণী ছকে করি তাহলে ক্রেডিট পাশের এন্ট্রিগুলি অর্থাৎ ডান পাশের এন্ট্রিগুলি উপরে লেখব বাম পাশের এন্ট্রিগুলি নিচেই লেখবো তাহলে হয়ে যাবে বিবরণী শখ তাহলে আমি এখানে করেছি টি ছকে। তো দেখি প্রথমেই ডেবিট পাশে প্রারম্ভিক মূলধন আমি বের করেছিলাম সেই জায়গার থেকে নিয়ে আসলাম ছয় লাখ পঁচিশ হাজার সমাপনী মূলধন বের করছি পাঁচ লাখ নব্বই হাজার এরপরে আসে উত্তোলন অর্থাৎ এখানে সব সময় খেয়াল রাখতে হবে আমরা বাম পাশে ডেবিট ধরি ডান পাশে ক্রেডিট ধরি তাই বাম পাশে যে টাকাগুলো আসবে এই টাকাগুলো হবে মালিকের টাকা খরচ ক্ষতি লোকসান আর ক্রেডিট পাশে অর্থাৎ ডাইন পাশে আসবে ব্যবসার টাকা আয় প্রাপ্তি মুনাফা ব্যবসার টাকা আয় প্রাপ্তি মুনাফা তাহলে প্রারম্ভিক মূলধন হলো মালিক বিনিয়োগ করে তাহলে এটা মালিকের টাকা এই জন্য ডেবিট পাশে বসাইছি সমাপনী মূলধন হলো ব্যবসার টাকা এই জন্য ক্রেডিট পাশে বসাইছি উত্তোলন করেছে মালিক কার কাছ থেকে ব্যবসার কাছ থেকে তাহলে এটা অবশ্যই ব্যবসার টাকা এই জন্য ক্রেডিট পাশে তাহলে নগদ নিচে হলো পঞ্চাশ হাজার পণ্য নিচে হলো দশ হাজার এই টোটাল হল ষাট হাজার এরপরে অতিরিক্ত মূলধন অতিরিক্ত মূলধন হলো চল্লিশ হাজার কারণ সে ব্যক্তিগত মোটর বিক্রি করে পাঁচ ভাগের দুই ভাগ দিয়েছিল তাতে চল্লিশ হাজার এরপরে হলো অগ্রিম আছে এটা যেহেতু অগ্রিম বিমা বিমা হলো খরচ বিমা স্যালামি খরচ উক্ত খরচ থেকে অগ্রিমটা বাদ দেওয়ার কথা ছিল কিন্তু বিমা খরচ না থাকায় আমি সরাসরি ক্রেডিট পাশে বসায় দিলাম পাঁচ হাজার টাকা তারপরে আসে অগ্রিম প্রাপ্ত ভাড়া প্রাপ্ত ভাড়া ক্রেডিট পাশে বসার কথা ছিল প্রাপ্ত ভাড়া থেকে অগ্রিম প্রাপ্ত ভাড়া বাদ দেওয়ার কথা যেহেতু প্রাপ্ত ভাড়া নামে কোনো এন্ট্রি নাই এই জন্য এটা সরাসরি ডেবিট পাশে বসাই দিলাম এরপরে আসে মূলধনের সুদ আমি একটু আগে টিকা আকারে বের করে রাখছি সেই টাকায় নিয়ে আসলাম সরাসরি তারপরে উত্তোলনের সুদ আমি বের করেছি বারোশো পঞ্চাশ টাকা সেটা নিয়ে আসলাম অনাদায় পাওনা এখানে বলা হয়েছে বিবিধ দেনাদারে তিরিশ হাজার টাকা যোগ্য নয় তো লিখলাম উপরে দেনাদার আসে হলো দুই লক্ষ পঞ্চাশ হাজার তবে খেয়াল রাখতে হবে এখানে দেনাদার দুইটা একটা প্রারম্ভিক একটা হলো সমাপনী যখন কোনো কিছু পার্সেন্ট ধরতে হয় তাহলে সমাপনী দিনের উপরেই এটা হিসাব করতে হয় তো সমাপনী দিনের দেনাদার আছে দুই লক্ষ পঞ্চাশ হাজার এই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার থেকে তিরিশ হাজার টাকা আদায় করতে পারবো না এখন বলছে অবশিষ্ট যে দেনাদার থাকলো তার উপর পাঁচ পার্সেন্ট তাহলে অবশিষ্ট আমার থাকলো হলো দুই লক্ষ বিশ হাজার এর পাঁচ পার্সেন্ট হল যোগ অনাদায়ী পাওনা সঞ্চিতি এগারো হাজার এই টোটাল হল একচল্লিশ হাজার এরপরে অবসয়সমূহ আমি টিকা আকারে অবসয়গুলি পর্যায়ক্রমে বের করে রেখেছি সেখান থেকে নিয়ে আসতেছি আসবাবপত্রের অবসয় ছয় হাজার দালান কোঠার অবসয় দশ হাজার যন্ত্রপাতির অবসয় সাত হাজার পাঁচশো টোটাল হল তেইশ হাজার পাঁচশো এরপরে আছে ঋণের সুদ এখানে ঋণের সাথে পার্সেন্ট দেওয়া আছে আমি এটাও টিকা আকারে বের করছি ঋণের সুদ পনেরোশো টাকা এই পার যোগ বিয়োগ করলাম এখন যোগ বিয়োগ করতে গেলে দেখতে হবে ডেবিট পাস বড় না ক্রেডিট পাস বড়। যদি ডেবিট পাস বড় হয় তাহলে ডেবিট পাস আগে যোগ করবো ক্রেডিট পাস বড় হলে ক্রেডিট পাস আগে যোগ করব যেহেতু এটা ডেবিট পাস বড় এই জন্য ডেবিট পাস আগে যোগ করেছি তবে বিবরণী ছকে উপরের অংশের যোগফল থেকে নিচের অংশের যোগফল বাদ দিলে যদি মাইনাস ফিগার আসে তাহলে ক্ষতি হবে প্লাস ফিগার আসলে লাভ হবে তাহলে এটা আমি বের করব হলো ডেবিট পার্স যোগ করলাম যোগফলটা নিয়ে গেলাম এবার ক্রেডিট পার্সের এন্ট্রিগুলি বিয়োগ করলে বের হলো এক লাখ নয় এটা আমার নিট ক্ষতি এই ছিল লাভ লোকসান বিবরণী এরপরে বলছে বৈষয়িক বিবরণী করতে এই বিষয় বিবরণেও আবার বিবরণী ছকে করা যায় এবং টি শকেও করা যায় বিবরণী ছকে করলে সম্পদসমূহ উপরে দায় সমূহ এবং মালিকানা মালিকানাসত্ব নিচেই লেখলে দুই পাশ সমান হবে তো দেখি কীভাবে লেখ করছি হাতে নগদ এটা এখানে আর জিনিস স্মরণ করে দিতে চাই যে বিষয় বিবরণী বা বৈষয়িক বিবরণী যখন আমি করব। তখন এখানে সব সময় সমাপনী দিনের সম্পদ এবং দায়গুলি ব্যবহার করব তাই সমাপনী দিনের সম্পদের মধ্যে হাতে নগদ আছে এক লাখ ব্যাংক জমা অতিরিক্ত আছে সত্তর হাজার তারপরে আছে পণ্য এক লাখ বিশ হাজার দেনাদার আছে দুই লক্ষ পঞ্চাশ হাজার এর থেকে সমন্বয়ে বলা হয়েছে অনাদায়ী হলো তিরিশ হাজার থাকলো আমার দুই লক্ষ বিশ হাজার এর থেকে আবার ধরছি পাঁচ পার্সেন্ট এগারো হাজার বাদ দিয়ে থাকলো দুই লাখ নয় হাজার এরপরে যন্ত্রপাতি আমার দুই এক লাখ ষাট হাজার এর থেকে বাদ দেব অবসয় সাত হাজার পাঁচশো থাকলো এক লাখ বাউন্ন হাজার পাঁচশো এরপরে আসে আসবাবপত্র ষাট হাজার বাদ দেব অবশ্যই হলো ছয় হাজার আউটারে গেল চুয়ান্ন হাজার এরপরে দালান কোঠা দুই লক্ষ বাদ হলো অবসয় দশ হাজার আউটারে গেল এক লাখ নব্বই হাজার এরপরে বকেয়া ঋণের সুদ পনেরোশো টাকা আমি আগেই বের করে রেখেছিলাম সেটা আমি এখানে দিলাম যেটা এখনও পরিশোধ করা হয়নি ঋণ পরিশোধ করেছি কিন্তু ঋণের সুদ এখনও পরিশোধ করা হয়নি এই জন্য ঋণের সুদটা এখনও দায়ী আছে এরপরে এলো মালিকা পাওনাদার দুই লক্ষ তিরিশ হাজার অগ্রিম বীমা সেলামি এটা আমার সম্পদ সম্পদ পাশে বসলো অগ্রিম প্রাপ্ত ভাড়া এটা আমার দায় এই জন্য দায় পাশে বইছে। এবার আমি বসা বললো মালিকানা মালিকানাসত্ব বের করার সূত্র হলো প্রারম্ভিক মূলধনের সাথে নিট লাভ যদি হয়তো যোগ করতাম যেহেতু এখানে ক্ষতি হয়েছে বিয়োগ করলাম বিয়োগ ফল হলো পাঁচ লাখ পনেরো হাজার পাঁচশো এর সাথে যোগ করলাম অতিরিক্ত মূলধন চল্লিশ হাজার হলো পাঁচ লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো এর থেকে যোগ করলাম মূলধনের সুদ বত্রিশ হাজার সাতশো পঞ্চাশ যোগ ফল পাঁচ লাখ অষ্টআশি হাজার দুইশো পঞ্চাশ এর থেকে বাদ দিলাম উত্তোলন ষাট হাজার থাকলো পাঁচ লাখ আঠাশ হাজার দুইশো পঞ্চাশ এর থেকে বাদ দিলাম উত্তোলনের সুদ এক হাজার দুইশো পঞ্চাশ থাকলো পাঁচ লাখ সাতাইশ হাজার এইবার দুই পার যোগ করব যদি সমান হয় তাহলে বুঝবো আমার অঙ্ক হয়েছে এই পাশের যোগফল আট লাখ তিরিশ হাজার পাঁচশো এই পাশের যোগফলও আট লাখ তিরিশ হাজার পাঁচশো অতএব আমার অঙ্ক হয়েছে বলে আমার ধারণা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমার এই ভিডিওটা যদি কারোর কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য